যারা আসলে একেবারে লো বাজেটের মধ্যে ওয়াইফাই রাউটার কেনার ভাবনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে সো হালভিয়াস আসসালামু আলাইকুম দিস ইজ মস ফ্রম টেক বিন আজকে আমরা টোটালি রিভিউ করতে যাচ্ছি ডি লিঙ্কের একটা রাউটার যেটা আসলে এগারোশো টাকার মধ্যে এবং মজার কথা হচ্ছে এর মধ্যে কি আছে না আছে অ্যাকচুয়ালি আপনার এটা নেওয়া উচিত হবে কিনা আপনি যদি রিপিটার কিনা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন শুরু করে আজকের ভিডিও এই হচ্ছে ডি লিঙ্কের ডিএআর সিক্স ওয়ান ফাইভ আপনার হচ্ছে মাল্টি মুড রাউটার যেটা আসলে তিনশো বিপিএস পর্যন্ত আপনার হচ্ছে ডাটা ট্রান্সফার করতে পারে এবং মজার কথা হচ্ছে যে এটা কিন্তু আপনি আসলে মাল্টি ফাংশন হিসেবে ইউজ করতে পারবেন শুধু যে রাউটার তা কিন্তু না আরও অনেকগুলো অপশন আছে সো আপনি এটার সাথে আসলে তিন ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন সো আমরা আসলে দেখি আর কী কী মানে লেখা আছে আর কি সো পিছনের মধ্যে আরও কিছু ইনফরমেশন মেনশন করা আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানের মধ্যে আপনি দুইটা ফাইভ ডিবির আপনার এন্ট্রিটা পাবেন যেটা মোটামুটি ভালো রেঞ্জ দেয় এবং এছাড়াও এর মধ্যে আপনি আসলে এনক্রিপশন মানে আপনার যে সিকিউরিটি সাপোর্ট সেটা হচ্ছে WPA2 সো এটা কিন্তু একটা ভালো দিক এছাড়াও নিচের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এটাকে আসলে বিভিন্ন মোডে চালাতে পারবেন যেমন হচ্ছে আপনার এটাকে রাউটার মোডে চালাতে পারবেন রিপিটার মোডে চালাতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট মোডে চালাতে পারবেন ওয়াইফাই ডিরেক্ট আপনার মানে ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে আপনি সরাসরি আপনার হলো কি বলে রাউটিং করতে পারবেন বা হচ্ছে এই আপনি এক্সটেন্ডার হিসেবে কাজ করতে পারবেন সো বক্স খোলা পারলাম ইউজার ম্যানুয়াল ডান পাচ্ছিস আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি দেন পাচ্ছি হচ্ছে একটা আপনার হচ্ছে ইথারনেট ক্যাবেল এছাড়া হচ্ছে আপনার মানে পাওয়ার কট যেটা আসলে আপনার নাইন ভোল্ট জিরো পয়েন্ট সিক্সে মানে আপনার মোটামুটি ফাইভ ওর সিক্স ওয়ার্ডের কাছাকাছি আপনার আসলে একটা মানে আপনার হচ্ছে পাওয়ার কনজিউম করবে এই হচ্ছে আপনার আর এক্সট্রা যে মানে ক্যাবেল ক্যাবেল না এটা আসলে ইথারনেট ক্যাবেল যেটার মাধ্যমে আপনি যে রাউটার থেকে সরাসরি আপনার পিসি বা ল্যাপটপে লাগিয়ে চালাতে পারবেন বা ওয়ারলেসেও চালাতে পারবেন সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি দেখতে মোটামুটি স্ট্যান্ডার্ড মনে যায় এই প্রাইস পয়েন্টে আমার কাছে মনে হয়েছে যে গুড লুকিং এবং একেবারেই আপনার ছিল সিম্পল সেট দেখতে পাচ্ছেন যে মাত্র তিনটা ইন্ডিকেটর একদম ইজি সেট আপ আপনার কমপ্লিকেটেড কোনো সেট না এছাড়াও এখানের মধ্যে আপনি হচ্ছে একটু জাস্ট কাট আউট ডিজাইনিং আর কি এছাড়া পিছনের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে যেটার মাধ্যমে আপনি ইজিলি আপনার এই রাউটারটা সেট করতে পারবেন এবং ইউজার মেনুলেও গাইডলাইন দেওয়া আছে সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে আপনার হচ্ছে হলো হোল আছে এবং আপনি এটাকে ঝুলানোর জন্য অপশন আছে এছাড়া আপনার এখানের মধ্যে পাওয়ার অ্যাডাপ্টার পোর্ট তারপরে হচ্ছে হলো তিনটা না সরি চারটা পোর্ট পাবেন একটা ওয়ান পোর্ট পাবেন এবং হচ্ছিল রিসেট এবং ডাব্লিউ ডাব্লিউপিএস বাটন সো এক কথায় যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে যাদের আসলে আপনার মিনিমাম টাইপের বা মানে মিনিমাম বাজেট আছে তাদের জন্য একটা আইডিয়াল প্রোডাক্ট এবং স্পিডের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট এই প্রাইস পয়েন্টে সো আমরা আসলে এটাকে টেস্ট করেছিলাম দেখতে পাচ্ছেন আর রাউটারের কাছাকাছি দেখে আমরা আসলে চেক করতেছিলাম একেবারে আপনার ছিল জিরো মিলি সেকেন্ড দেখাচ্ছিলো এবং রেঞ্জটাও মোটামুটি ভালো দেখাচ্ছিলো কাছাকাছি আসলে রেঞ্জ ভালো দেখাবে এটাই স্বাভাবিক সো এই অবস্থায় আমরা আসলে টেস্ট করে দেখি যে স্পিড কত পাচ্ছি এবং আমরা দুইটা রুম পরে গিয়ে বারান্দায় গিয়ে আমরা টেস্ট করবো যে এটা আসলে মানে আপনার হচ্ছে কতটুকু স্পিড দিচ্ছে সো দেখতে পাচ্ছেন যে প্রায় আমার লাইনের উপর ডিপেন্ড করে সো তারপরে আবার এখানের মধ্যে তিন মিলি সেকেন্ডের পিঙ্ক পেয়েছি এবং আপনার হলো প্রায় সত্তর তিয়াত্তর এমবিপিএসের মতো হচ্ছিলো আপনার ডাউনলোড স্পিড পাচ্ছি এবং আসলে আপনার আপলোড স্পিড এটি এম মতো পাচ্ছি যদিও আমার এখানে লাইনটা যেটা সেটা হচ্ছে এটিএমবিপিএস এর লাইন সো অ্যাভারেজলি ইস ওকে কারণ এই প্রাইস পয়েন্টে এটা অনেকটাই আসলে আপনার হচ্ছে অ্যাট্রাক্টিভ এবং আমরা ওইখান থেকে আপনার হচ্ছে দুইটা রুম পরে চলে গেছি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে মোটামুটি সিগন্যাল এখানে পাচ্ছে দুই রুম পরে মানে দুই রুম ক্রস করে তারপর বারান্দা গিয়ে আমরা টেস্ট করছি সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কতটুকু পাচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ইন্টারফিয়ারেন্স আছে মানে আমার এখানের মধ্যে অনেকগুলো আপনার হচ্ছিলো অনেক অনেক ধরনের রাউটার চলে সেই জন্য আর কি সো এখানের মধ্যে থেকে পিন পিন তো এত বেশি হাই আসে নেই এখানেও টু মি সেকেন্ড আসছে ইস ডিপেন্ড করে এক একবার এক এক রকম এটা আর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে এবং স্পিডটা অনেকটা ইমপ্রেসিভ আমার কাছে মনে হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্সের মধ্যে আমি আসলে এত দূরে এসে আপনার হচ্ছে ফর্টি সেভেনের মতো স্পিড পাচ্ছি আমার কাছে আসলে অনেকটা ইমপ্রেসিভ মনে হয়েছে এবং আপনার হচ্ছে আপলোড স্পিডও কাছাকাছি পাচ্ছি সো এই ক্ষেত্রে জাস্ট এটুকু বলবো ইস ডিপেন্ড আপনার আসলে মানে নেটওয়ার্ক কানেকশন কেমন সেটার উপর অনেকটা ডিপেন্ড করে বাট আমরা মনে এই ছিল টোটাল ডিটেলস বুঝতেই পারছেন যে এই রাউটারের মধ্যে কী কী আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা আসলে কতটুকু পর্যন্ত কাভারেজ দিবে কাভারেজ দিবে মোটামুটি আপনার হচ্ছে সাতশো আটশো স্কোয়ার ফিটের কাছাকাছি অত বেশি না বাট সাতশো আটশো স্কোয়ার ফিটের কাছাকাছি বাট আমি যদি মানে সহজ বাসা বুঝেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি দুই রুমের যদি কোনো ফ্ল্যাট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে রাখলে আপনি পুরোটা কাভারেজ পাবেন এবং এছাড়াও দেখা গেছে যে এর স্পিড এবং পিঙ্ক টেস্ট আমরা যেটা করেছিলাম সেই ক্ষেত্রে দেখা গেছে যে ইস অ্যাভারেজ টাইপের যে আপনার হচ্ছে রাউটার হয় সেই রাউটারের মতো আপনি আসলে ফ্যাসিলিটিস পাবেন এই ক্ষেত্রে আপনি অ্যারাউন্ড আপনার হচ্ছে পাঁচটা মানে চার পাঁচটা ডিভাইস যদি আপনি একসাথে ইউজ করেন সেই ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হবে না বাট এটা ডিপেন্ড করে স্পিডটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আইএসপির উপরে মানে যেখান থেকে আপনি লাইন দিচ্ছে সেই স্পিড আসলে কত দিচ্ছে সেটা বাট এটা তিনশো এমবি বিএস পর্যন্ত হায়েস্ট আপনার আসলে স্পিড ট্রান্সফার করতে পারে সো এই ক্ষেত্রে আপনি যত ডিস্টেন্সে যাবেন বা যত দূরের মানে রাউটার থেকে যতটুকু দূরে যাবেন ততটুকু স্পিড আসলে আপনি আস্তে আস্তে কমে যাবে সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই রাউটারটা আসলে কাদের জন্য এই রাউটারটা আসলে যারা ব্যাচেলারলি থাকেন ইউজুয়ালি দেখা গেছে যে আপনি স্টুডেন্ট এই টাইপের পার্সন যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই রাউটারটি আপনার জন্য বাট আপনি যদি আসলে ক্রাউডি প্লেসে থাকেন দেখা গেছে যে আপনার ফ্যামিলিতে চার পাঁচজন লোক আছে যারা আসলে সারাক্ষণই আপনার বিভিন্ন টাইপের ডিভাইস ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে সাজেস্ট করবো না রিজন হচ্ছে সেটা হ্যান্ডেল করতে একটু প্রবলেম হতে পারে দেখা গেছে যে একজনে আপনার হচ্ছে নেটওয়ার্ক ভালো পাচ্ছে বা একজনে ভালো স্পিড পাচ্ছে আরেকজনে ভালো স্পিড পাচ্ছে না এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন এছাড়াও দেখা গেছে যে আপনার বাসার মধ্যে একটা রাউটার আছে অলরেডি তারপর আপনি রেঞ্জটা ভালো পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি চাইলে এই রাউটারটা নিতে পারেন এতে দেখা যাবে যে এটাকে আপনি রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন তো হাজার বারশো টাকা দিয়ে আপনি একটা রিপিটার না কিনে একটা যদি রাউটার কেনেন সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন এক্সট্রা বলতে চলো একে হলো রিপিটারের চেয়ে আপনার যে রাউটার থাকে সেটা রেঞ্জটা একটু স্ট্রং ং হয় বা কানেকটিভিটিটা স্ট্রং হয় প্রাইজের উপর অনেকটা ডিপেন্ড করে সেটা একটা ব্যাপার আছে এছাড়া দেখা গেছে যে আপনি যদি ধরেন আপনার কি বলে চার রুমের ফ্ল্যাট আছে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার একটা রাউটার আছে আরেকটা রাউটার আপনি নিতে এসেছেন সেই ক্ষেত্রে আপনি চাইলে এই রাউটার ইউজ করতে পারেন ওভারঅল যদি বলতে চাই তাহলে এই প্রাইস পয়েন্টে মানে এগারোশো টাকার মধ্যে আপনাকে মোটামুটি ভালো সার্ভিসই দিবে এই প্রাইস পয়েন্টে কিন্তু এর মানে এই না যে আপনি আসলে এগারোশো টাকার একটা রাউটার কিনা আপনি চিন্তা করতেছেন যে পাঁচ হাজার ছ হাজার টাকার রাউটারের যে ফ্যাসিলিটি সেটা আসলে পসিবল না এগারোশো টাকার জিনিসের মধ্যে মধ্যে এগারোশো টাকা আসলে ফ্যাসিলিটিস পাবেন যেটা হচ্ছে আমাদের পার্সোনাল ওপিনিয়ন এরপরে কিনবেন না কিনবেন এটা টোটালি ডিপেন্ড করা হচ্ছে আপনার পছন্দের উপরে আর প্রাইস ডিপেন্ড করা হচ্ছিল সেলার উপরে কোন জায়গা থেকে কিনছে সেটার উপরে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে চাইলে এটা পার্চেস করে নিতে পারেন তো এবার আসে হচ্ছে এর ওয়ারেন্টি ওয়ারেন্টির ক্ষেত্রে আপনি আসলে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন মানে এক বছর পর্যন্ত আপনি এটা রিপ্লেস করতে পারবেন যদি কোনো নষ্ট হয়ে যায় কোনোভাবে পুরে টুরে যায় তাহলে সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট করতে পারবেন আর যে টোটাল তিন বছর মানে আর বাকি যে দুই বছর আছে সেটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন মানে যদি কোনো কিছু হয় তাহলে সেটা ঠিক করে দিবেন এগারোশো টাকার মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে একটা পারফেক্ট বেশ যদি আপনার বাজেট কম থাকে আর যদি আসলে রাউটারের আরো ভিডিও দেখতে চান মানে হাই এন্ড রাউটারের ভিডিও দেখতে চান এখানে মধ্যে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন বা ভিডিও ডিসক্রিপশন একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনি আসলে কম্পেয়ার করে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি পার্চেস করতে পারেন আপনার কাছে এই রাউটারটি কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই করে জানাবেন এছাড়াও যদি কোনো মন্তব্য থাকে বা যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ